এমন জায়গায় যদি থাকি যেখান থেকে কেবলা কোন দিকে তা বোঝা যায় না, কি করতে পারি? কি ভাই, এমন জায়গা তো পৃথিবীতে বর্তমান সময় থাকার কথা না যেখানে আপনি থাকবেন আর কেবলা কোন দিকে আপনি বুঝতে পারবেন না। আপনি যেখানেই থাকেন না কেন, প্রথমে আপনার কাজ হচ্ছে, আপনি আপনার কাছে যদি মোবাইল ফোন থাকে, আপনি মোবাইলে কেবলা অ্যাপস পাওয়া যায়, অ্যান্ড্রয়েড ফোন যদি থাকে, কেবলা অ্যাপস গুলি আপনি ব্যবহার করে দেখে নিতে পারেন যে আপনার কেবলাটা কোন দিকে। যদি এমনটি হয় আপনার অ্যান্ড্রয়েড ফোন নেই বা এমন জায়গা রয়েছেন যেখানে আপনার ইন্টারনেট নেই, সেখানে আপনি আশেপাশে মসজিদ গুলিতে খোঁজ করে দেখবেন যে মসজিদটি কোন দিকে মুখ করে রাখা আছে, তৈরি করা হয়েছে, মসজিদে মুসলিমরা কোন দিকে মুখ করে নামাজ আদায় করে, আপনি সেই দিকে মুখ করে নামাজ আদায় করবেন। যদি মসজিদে খুঁজে না পান তাহলে আপনি অনুমান করবেন যে আমি যেখানে আছি এখান থেকে সৌদি আরবিয়া বা মক্কা কোন দিকে, পূর্ব পশ্চিম উত্তর বা দক্ষিণ যেদিকে হোক আপনি ওই দিকে ফিরে নামাজ আদায় করবেন। অ্যাকুরেট কাবার দিকেই মাথা হতে হবে এমনটি নয়, বরং মক্কা আপনার যেদিকে, উত্তর হলে উত্তর দিক, পশ্চিম হলে পশ্চিম দিক, ওই দিকে ফিরে আপনি নামাজ আদায় করলে আপনার নামাজ আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই।